সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে কিম জি ইয়ং। আর এক কথায় এটা একটা অসাধারণ সিনেমা, বিশেষ করে যারা মেয়ে তাদের এই সিনেমাটি খুব বেশি পছন্দ হবে। কারণ এই সিনেমার মধ্যে একটা সমাজের নারীরা কত কত বাধার সম্মুখীন হয় বা তাদের লাইফটা কেমন হয়ে থাকে তা নিয়ে মূলত ফোকাস করা হয়েছে। তো যাই হোক, কথা না বেরিয়ে চলো আমরা সিনেমাটির কাহিনীতে চলে যাই। তো এই সিনেমার কাহিনী হচ্ছে জি ইয়ং নামের একটা মহিলাকে নিয়ে, যে একজন হাউস ওয়াইফ। আর সকাল থেকে তার কাজকর্ম শুরু হয়ে যায়, যেমন ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, খাবারের প্রস্তুতি করা। আর তারপর হঠাৎ করে সে ব্যালকনিতে এসে তার চোখ দূর শহরে আটকে যায়। আর তখন পেছন থেকে একটা আওয়াজ আসে, আর আওয়াজটা হচ্ছে মা। আর এরপর সে ঘুরে হাসে তার 2 বছরের মেয়ের দিকে, আর তারপর সে আবার তার কাজে লেগে পড়ে। আর এদিকে আমরা দেখি তার হাজবেন্ড হান ডক্টরের কাছে এসেছে নিজের জন্য নয়, বরং তার স্ত্রীর জন্য, জি ইয়ং এর জন্য। কিন্তু সে কিছু বলার আগেই ওই ডক্টরে বোঝা যায় যে কি হয়েছে বা কেন এসেছে। আর এদিকে আমরা দেখি জি ইয়ং যখন তার মেয়েকে নিয়ে পার্কে বসেছিল, তখন তার পেছনে দাঁড়ানো কিছু অফিসিয়াল লোকেরা সেখানে বসে থাকা জি ইয়ংকে শুনে শুনে বলে, ইশ, আমাদের যদি কোনো স্বামী থাকতো তাহলে আমাদের সংসার চালানোর খরচ নিয়ে চিন্তা করতে হতো না, ব্যাস ঘরে বসে বসে টাকা উড়াতাম। আর দেখো বিবাহিত মহিলাদের কি আরামের একটা জীবন। তো এইসব কথায় জি ইয়ং অনেক বিরক্ত হয়ে পড়ে এবং সেখান থেকে উঠে চলে যায়। আর এরপর আমরা দেখি সন্ধ্যায় হান তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে আর জি ইয়ংকে ঘরের কাজে সাহায্য করতে চায়, কারণ জি ইয়ং এর হাতের কবজিতে চোট লেগেছে। তো এখানে আমরা দেখি খাবার টেবিলেও জি ইয়ং কিন্তু নিজের খাবার বাদ দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। আর তখন হান জিজ্ঞেস করে, অনেকদিন হয়ে গিয়েছে, এটা ঠিক হচ্ছে না কেন? তো জি ইয়ং তখন রেগে বলে, হ্যাঁ ডক্টর তো একই কথা বলে যে আপনারা শুধুমাত্র রাইস কুকার আর ওয়াশিং মেশিনের পাওয়ার অন অফ বাটন চাপা ছাড়া আর কি কাজ থাকতে পারে মহিলাদের, তারপরেও কেন হাত ঠিক হচ্ছে না? আর জানি আজকাল আমার কথায় সবার রাগ হয়, বাদ দাও এসব নিয়ে কথা না বলি। কিন্তু তখন হান তার স্ত্রীর মুড ঠিক করার জন্য বলে, চলো এই নতুন বছরে আমরা বাবা মার বাড়িতে বেড়াতে যাই, আর সেখানে গিয়ে কিছুদিন আরাম করবে তুমি। এটা শুনে জি ইয়ং বলে, হ্যাঁ আরাম তো শুধুমাত্র তোমার জন্য, আমাকে তো ওখানে গিয়েও সারাদিন কিচেনেই থাকতে হবে, তাই না? কিন্তু তখন হান তার কথা পরিবর্তন করার বলে, চলো আমরা তাহলে দূর অন্য কোথাও যাই। আর তখন জি ইয়ং বলে, আমি তো তোমাকে আগেই বলেছি, অল্প কয়েকদিনের ছুটিতে যেমনটা তোমার জন্মদিনে তুমি তোমার বাবা মায়ের সাথে কাটাবে, কিন্তু লম্বা ছুটি হলে আমরা অন্য কোথাও যাব। কিন্তু বরাবরই তুমি যখন ছুটি পাও তখন তুমি আমার কথা না শুনে সবসময় তুমি তোমার বাবা মায়ের বাড়িতে যাও, কারণ তুমি যদি না যাও তাহলে তো তোমার বাবা মা আমাকেই দোষারোপ করবে, নিজের আদরের ছেলেকে তো আর কিছু বলবে না। তো এগুলো শুনে হানের আরো বেশি চিন্তা হয় তার স্ত্রীকে নিয়ে, মানে সে কোনোভাবেই তার স্ত্রীকে ভালো অনুভব করাতে পারছে না। আর তারপর সত্যি সত্যি নতুন বছরের ছুটি শুরু হয়ে যায় এবং আমরা দেখি প্রত্যেক বছরের মতো এই বছরের ছুটিতেও জি ইয়ংকে হানের পরিবারের সাথে, মানে শ্বশুর বাড়িতেই কাটাতে এসেছে। আর বাড়িতে আসার সাথে সাথে জি ইয়ং তার শাশুড়ি মায়ের সাথে খাবার বানাতে লেগে গিয়েছে। তো এত বেশি খাবার বানাতে দেখে হান মাকে জিজ্ঞেস করে, বাড়িতে কি কোনো দাওয়াত আছে, মেহমান কেমন আসবে, এত খাবার কেন বানাচ্ছ? আর তখনই হানের চোখ পড়ে বেসিনে থাকা থালা বাসনের উপর, আর সে বুঝতে পারে এগুলো তার বউকেই ধুতে হবে। তো এই জন্য সে কয়েকটি প্লেট আর বাটি ধুতে লেগে যায়। আর এমনটি করার কারণ হচ্ছে, কারণ ডক্টরের পরামর্শ অনুযায়ী তার স্ত্রীকে একটু আরাম করতে হবে, আর আরাম করানোর জন্যই মূলত এখানে নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে তার কাজেরও বেড়ে গিয়েছে। কিন্তু হান যখন ওই থালা বাসন ধুতে যায়, এটা দেখে হানের মায়ের মোটেও পছন্দ হয় না এবং উল্টো ছেলেকে খোঁচা মারতে থাকে যে বউকে সাহায্য করার এত শখ কবে থেকে শুরু হলো রে, ছোট থেকে বড় হলে আজ পর্যন্ত তো দেখলাম না মাকে কোনোদিনে হেল্প করেছিস। আর তখন জি ইয়ং করে কি তাড়াতাড়ি তার স্বামীর হাত থেকে প্লেট নিয়ে বলে, সমস্যা নেই মা, বাড়িতে সব প্লেট বাটি আমিই ধুই, এখানে কি মনে করো হাত দিয়েছে আমি জানি না। তো তখন হান তার মায়ের সাথে মজা করতে থাকে আর বলে, সমস্যা নেই আজকে একটু আমি ধুই। তো তখন হাসাহাসি দিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক করে। আর এরপর অনেক রাতে ঘুমানোর পরও সকাল সকাল কিচেনে যখন প্লেট বাটির শব্দ ওঠে, তখন জি ইয়ংকে তাড়াহুড়ো করে উঠতে হয়, আর নিজের চেয়ে তার শাশুড়ি আগে উঠেছে, এটা দেখে জি ইয়ং এর একটু খারাপ লাগে। আর তার উপর তার শাশুড়ির চেহারায় বিরক্তি দেখে তার কাছে মনে হয়, কেন আমি একটু তাড়াতাড়ি উঠলাম না? তো যাই হোক, এরপর আমরা দেখি জি ইয়ং এর শাশুড়ি তাকে একটা নতুন বছরের গিফট দেয়, যেটা একটা অ্যাপ্রন আর এটার মধ্যে ফুলের ডিজাইন করা। আর তারপর বলে, জানো কতক্ষণ লাইনে দাঁড়িয়ে এই সিল্কের ফুলের অ্যাপ্রনটা তোমার জন্য আমি নিয়েছি। তো এটা শুনে জি ইয়ং করে কি মুস্কি হেসে তার শাশুড়িকে ধন্যবাদ জানায়। আর বাড়ির পুরুষেরা সাধারণত দেরিতে ওঠে, তো আমরা দেখি হানের বাবা দেরি করে ওঠে এবং গোসল করে ঈশ্বরকে স্মরণ করে, আর তারপর তারা সবাই টিভি রুমে বসে পড়ে, কিন্তু জি ইয়ং এখনো কিচেনে রয়েছে। আর তখন হান এসে বলে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, এরপর আমরা তোমার মায়ের বাড়িতে যাব। এটা শুনে জি ইয়ং এর চেহারার সকল ক্লান্তি গায়েব হয়ে যায়। কিন্তু তখনই ডোরবেল বাজে আর আমরা দেখি হানের বোন আর তার পরিবার এসেছে। আর হানের বোনের স্বামী একটা ভালো কোম্পানিতে জব করে এবং তার 2 বাচ্চা রয়েছে, আর সবার জন্য উপহার নিয়ে এসেছে। আর এসে বলে, মা শ্বশুর বাড়িতে আমার অনেক কাজ করতে হয়। তো মেয়ের এই কথা শুনে মায়ের দয়া চলে আসে এবং বলে, তুই এখানে কয়েকদিন থাকবি, কোনো ধরনের কাজ করতে পারবি না, ব্যাস আরাম করবি। আর তখনই জি ইয়ংকে অর্ডার দেয়, তাড়াতাড়ি কিছু খাবার দাবার নিয়ে আসো, তো তোমার ননদ এসেছে। তো এখানে জি ইয়ং এর মনে হয় এক মা একই সময়ে কিভাবে নিজের মেয়ের জন্য একরকম আবার অন্যের মেয়ের জন্য অন্যরকম হয়ে যায়, এবং এটা ভেবেই জি ইয়ং এর চেহারা আবার কান্নারত অবস্থা হয়ে যায় এবং সে বুঝতে পারে আজকেও সে তার বাবার বাড়িতে যেতে পারবে না। আর এদিকে হান চাইলেও আর কিছু করতে পারছে না, কারণ বোন মাত্র এসেছে, সে যদি এখন বউ নিয়ে চলে যায় ব্যাপারটা কেমন,
দেখায়। তাহলে মা বলবে বোন বলবে বইয়ের আঁচল ধরে ঘোরা তার অভ্যাস হয়ে গিয়েছে। তো এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে জিয়ং বদলে যায় আর হানের মাকে বলতে থাকে, শাশুড়ি জি আপনার কাছে কেন মনে হয় না যে আপনার মেয়ে এই সময় আপনার কাছে এসেছে, তার শান্তি করা উচিত, তাহলে আমারও আমার মায়ের কাছে থাকা উচিত, যেভাবে আপনার আপনার মেয়েকে দেখে ভালো লাগে আমার মায়েরও তো আমাকে দেখে ভালো লাগবে। তো এই কথা বলার সাথে সাথে হানের বাবা মা দুজনেই অবাক হয়ে যায় এবং বলে, বউ তুমি আমাদের সাথে কিভাবে কথা বলছো? আর তখন হান তাড়াতাড়ি তাদের কাছে ক্ষমা চায় এবং বলে, পুরো ব্যাপারটা আমি পরে বলবো। আর তারপর জিওনকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। মানে হয়তো এই ব্যাপারটা নিয়ে সেদিন ডক্টরের কাছে গিয়েছিল হান, মানে এটা প্রথমবার হচ্ছে না, এর আগেও হয়েছে, বিষয়টা বুঝে বলছি আমি। জিওং হঠাৎ করে উচিত উচিত কথা বলে ফেলছে। তো এই জিনিসটা নিয়ে মূলত হানের টেনশন এবং হান একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিল। তো যাই হোক, জিওং রাস্তায় ঘুমিয়ে পড়ে, কিন্তু এরপর যখন তার ঘুম ভাঙে সে এর আগে কি বলেছে কি করেছে তার কিছুই মনে নেই এবং বলে, আমার খুব মায়ের কথা মনে পড়ছে, আমি মায়ের কাছে যেতে চাই। আর তখন আমরা দেখি জিওংকে লুকিয়ে হান তার বোনকে ফোন করে বলে, শুন মাকে সামলিয়ে নিস আর এটার খেয়াল রাখিস যেন বেশি দূর কিছু না হয়, আর তারপর সেটাও রিকোয়েস্ট করে আমার বউকে ফোন করে মাঝে নো আবার খারাপ কিছু না বলে। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি জিওংরা মোট তিন ভাই বোন, জিওং সবচেয়ে বড়, তারপর একটা বোন রয়েছে আর সবচেয়ে ছোট ভাই হচ্ছে জিসু। তো এখানে আমরা দেখতে পাই জিওং বাবার বাড়িতে যাওয়ার পরে ভেতরে ঘুমাচ্ছে আর ওদিকে হানের শাশুড়ি তার দুই ছেলে মেয়ে নিয়ে বসে রয়েছে। তো হান পানি খাবে সেজন্য সে তার মেয়েকে বলে যে পানি নিয়ে আয়, কিন্তু মেয়ে বলে জিসু তো এখানে বসে রয়েছে, ওকে বলো। তো এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় আর তখন বাধ্য হয়ে রেগে জিসু পানি আনতে চলে যায়। আর এদিকে আমরা দেখি রুমের ভেতরে শুয়ে থাকা সবকিছু জিওং কিন্তু শোনে এবং তার ছোটবেলার একদিনের কথা মনে পড়ে, যখন তারা দুই বোনই ছোট স্কুলে ছিল আর এই বাড়িতে নতুন নতুন এসেছিল। তো কোন একটা ব্যাপার নিয়ে তারা দুই বোন হাসির ঠাট্টা করছিল আর তখন তাদের দাদি এসে তাদেরকে বকে এবং বলে, মেয়েরা এত জোরে হাসে না, যাও নিজের মাকে গিয়ে সাহায্য করো কাজে। আর এদিকে আমরা দেখি জিওং এর নানিও এখানে কিছুদিনের জন্য এসেছে এবং খাবারের টেবিলে জিওং এর দাদি বলে, আমার ছেলের কারণেই আমরা আজকে এত ভালো একটা দিন পেয়েছি। আর তারপর সে জিওং এর মাকে জ্ঞান দিয়ে বলে, শুধুমাত্র একটা ছেলে দিয়ে কিছুই হবে না, এজন্য তো আমি বলি চার চারটা ছেলে হওয়ার দরকার, আর মেয়েদের দিয়ে কি হয়, মেয়েরা তো পরাধীন, একদিন আরেকজনের বাড়ি চলে যাবে আর কাজে তো একদিন ছেলেরাই আসবে, তাই না? আর তখন জিওং বলেছিল, কেন দাদি, আপনারা তো ছেলে পাঁচটা, বাকি কেউ তো দেখে না, শুধুমাত্র এর জন্য আপনি আমাদের বাড়িতেই থাকেন। তো তখন দাদি ওকে ধমক দিয়ে চুপ করে দিয়েছিল, কিন্তু এটা দেখে জিওং এর বোন অনেক খুশি হয় এবং বলে, আমরা আমাদের মায়ের অনেক খেয়াল রাখবো। আর এ কথায় সবাই হাসতে থাকে। আর এরপর কাহিনী আবার আজকে চলে আসে, আমরা দেখি জিওং ভেতর থেকে আসে আর হাতে একটা মেগা ফাউন্টেন পেন ছিল, যেটা 10 বছর আগে ওর বাবা যখন জার্মানি গিয়েছিল তখন শুধুমাত্র ভাইয়ের জন্য অনেক দাম দিয়ে নিয়ে এসেছিল, কিন্তু দু বোনের জন্য শুধুমাত্র পেন্সিল আর স্কেচ বুক নিয়ে এসেছিল। তো যাই হোক, জিওং করে কি, ওই পেনটা অর্ধেক গ্লাস পানিতে কলম ডুবিয়ে রাখে, যেটার ভেতর থেকে কালি বের হওয়া শুরু হয় এবং পানিতে গুলিয়ে যায়। তো এই সব কিছু কিন্তু হান দেখছিল কিন্তু বুঝতে পারছিল না জিওং এগুলো কেন করছিল। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখি জিওং তার নিজের বাড়িতে চলে আসে আর নিজের বাড়িতে আসার পর আবারও শুরু হয় সকাল সকাল রান্না করা, হানের জন্য লাঞ্চ বক্স প্যাক করা। আর লাঞ্চ বক্স প্যাক করতে করতে জিওং আপন মনে হঠাৎ করে বলে ওঠে, অদ্ভুত ব্যাপার, তোমার মা কালকে আমাদের জন্য কোনো খাবার প্যাক করে দেয়নি, এমনি তো সে প্রত্যেকবার কোনো না কোনো খাবার দেয়, কাল রাতে কি হয়েছিল? আমার তো কিচ্ছু মনে নেই, আমার মনে হয় ইদানিং আমি একটু বেশি সবকিছু ভুলে যাচ্ছি। তো হান তখন সুযোগ দেখে বলে, হ্যাঁ আসলে আমাদের মেয়েটা হওয়ার পরে তুমি একটু বেশি মন ভোলা হয়ে গিয়েছো, আর আমি এরকম একটা কেসের ব্যাপারে শুনেছি যে কোন একটা মহিলার বাচ্চা হওয়ার পরে এবং পারিবারিক চাপে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল আর তারপর এরকম সমস্যায় পড়েছিল। আর তখন জিওং চিন্তায় পড়ে বলে, আসলে কখনো কখনো আমার অতীতের কথা মনে করে মন বিগড়ে যেতে থাকে, কিন্তু সেটা তো কখনো কখনো হয়, সবসময় তো হয় না, তাই না? তখন হান বলে, হ্যাঁ এটা ঠিক, তবে তারপরেও ভালো একটা মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়ে নেবো আমরা, আর এখন এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। তখন জিওং বলে, হ্যাঁ ঠিকই বলেছো। তো এটা শুনে হান অবাক হয়ে যায়, সে আশা করেনি যে তার স্ত্রী এত তাড়াতাড়ি মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর জন্য রাজি হয়ে যাবে, কারণ এটা এমন একটা ডক্টর, কাউকে যদি এই ডক্টরের কথা বলা হয় সে নিজেকে পাগল ভাবা শুরু করে এবং মাইন্ড করে বসে। তো যাই হোক, এরপর আমরা দেখি জিওং যখন রাস্তায় যাচ্ছিল তখন একটা মেয়েকে অফিসে যেতে দেখে, যার কারণে ওর নিজের অফিসের দিনের কথা মনে পড়ে। তো একদিন জিওং যখন অফিসে পৌঁছায় সে নোটিশ বোর্ডে দেখে চিফ কিমের আন্ডারে নতুন টিমের সিলেকশন লিস্ট আনানো হয়েছে, যেখানে জিওং এর নাম নেই, যদিও সে জানে তার টিম সবচেয়ে দক্ষ, তার থাকা উচিত ছিল, কিন্তু এই প্ল্যানিং সিলেকশনে তার টিমের ছেলেরাই গিয়েছে কিন্তু তাকে নেওয়া হয়নি। আর তারপর আমরা দেখি ডাইরেক্টর ইয়াং এর সাথে এবং ইয়াং এর বসের সাথে মিটিং শুরু করার জন্য বসছে। তো এখানে আমরা দেখি সকল পুরুষেরা মিটিং রুমে বসেছে আর এরপর যখন জিওং এবং তার মহিলা বস সেখানে পৌঁছায় তখন ডিরেক্টর ঠাট্টা করে বলে, চিফ কিম তোমার ছেলে তো স্কুলে যায় ঠিক মতো, কারণ বাচ্চাদের দেখাশোনা একটা মা ছাড়া তো আর কেউ ভালো মতো করতে পারে না, আর মা যদি চাকরিতে ব্যস্ত থাকে তাহলে বাচ্চাদের মধ্যে কোনো না কোনো একটা দুর্বলতা থেকেই যায়, কালকে যদি তোমার বাচ্চা বিগড়ে যায় তাহলে তোমার এই কেরিয়ার দিয়ে কি লাভ, কারণ লোকেরা তোমাকেই জিজ্ঞেস করবে যে তোমার ছেলে এমন হলো কেন। আর এই কথার পর সেখানে বসা বাকি পুরুষরাও তার সাথে হ্যাঁ হ্যাঁ করতে থাকে। তো যাই হোক, এখানে ওই মহিলা বস চিফ কিম চাইলেই কিন্তু অনেক ভালো উত্তর দিতে পারতো, কিন্তু তারপরেও সে ভাবে যে ওনার আন্ডারে কাজ করি, যে কাজের জন্য এসেছি সেটাই করা যায়। তো সে মাঝখান থেকে বলে, ডিরেক্টর সাহেব
যদি হাসি তামাশা শেষ হয় তাহলে কি মিটিং শুরু করা যাবে? তো এটা মূলত ডিরেক্টরের গালে একটা জুতা মারার মতো ব্যাপার ছিল। তো এই কথায় সবাই চুপ হয়ে যায়। আর মিটিং এর শেষে চিপ কিম জি অংকে নিজের অফিসে ডাকে এবং বলে, তোমার কাজ অনেক ভালো, আমি তোমার বানানো রিপোর্ট পরে পাঠিয়ে দেবো। আর তখন কিছুটা ভয়ে ভয়ে জি অং বলে, আমি তো মনে করেছি আপনি আমাকে পছন্দ করেন না, এজন্য আমাকে নতুন টিমে রাখেননি। তখন চিপ কিম বলে, তুমি কি ওটার কথা বলছো? আসলে সেটা এই জন্য নয় যে তুমি যোগ্য নও, অ্যাকচুয়ালি এই প্ল্যানিং টিমটা আগামী 5 বছরের জন্য কমিটেড, মানে আগামী 5 বছর তুমি চাকরি ছাড়তে পারবে না। আর আমাদের মতো বিবাহিত যারা তাদের জন্য যে বাচ্চা হবে না এটার কোনো গ্যারান্টি নেই। তো এরকম 5 বছরের টানা কমিটমেন্ট দেওয়া খুব কষ্টকর একটা ব্যাপার। আর তখন জি অং বলে, আপনি তো অনেকদিন ধরে চাকরি করছেন, আপনার সমস্যা হচ্ছে না? তখন চিপ কিম বলে, তোমার কি মনে হয় দুনিয়ার চোখে আমি ভালো একজন মা, ভালো একজন স্ত্রী বা ভালো একটা মেয়ে হতে পেরেছি? তোমার কি মনে হয় আমি সব দিক দিয়ে আসলে সুখে আছি? শোনো, তুমি যেহেতু মেয়ে তোমাকে মোটা চামড়ার হতে হবে, অনেক কিছু শুনে না শোনার ভান করতে হবে। আর তখন জি অং বলে, সমস্যা নেই ম্যাডাম, আমিও আপনার মতো হব, আমিও বাড়ি সামলাবো এবং অফিস সামলাতে পারবো। আর তারপর কাহিনী বর্তমানে ফিরে আসে, যেখানে আমরা দেখি যে জি ইয়ং সেদিন এত বড় বড় কথা বলেছিল, আজকের দিনে দেখা যায় সে তার বাচ্চাকে প্লে স্কুলে দিতে এসেছে। আর এরপর সেখানে আমরা আরো কিছু মায়েদের দেখি, তো তারা করে কি একসাথে জি ইয়ং কে কফি খাওয়ার জন্য ডাকে। তো তাদের সাথে কথাবার্তা বলার পরে এখানে জি ইয়ং জানতে পারে তাদের মধ্যে কেউ ইউনিভার্সিটি পাস করে হাউস ওয়াইফ হয়েছে, কেউ ম্যাথমেটিক্স এ পোস্ট গ্রাজুয়েশন করে হাউস ওয়াইফ হয়েছে, ক্যারিয়ার করতে পারেনি। আর এরপর সে রাস্তায় আসার সময় বেকারির দোকানের একটা পার্ট টাইম ক্যাশিয়ারের জবের অ্যাডভার্টাইজমেন্ট দেখে। আর জি ইয়ং কে সেখানে দাঁড়ানো দেখে সেই দোকানের স্টাফ তাকে একটা ফর্ম ধরিয়ে বলে, যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এটা কাজে লাগবে। আর তখনই তার কাছে পুরনো অফিস থেকে বন্ধুর কল আসে এবং বলে, আজকে দেখা করতে আসছি। আর তার অফিসে নাকি প্রমোশন হয়েছে, কারণ চিপ কিম চাকরি ছেড়ে দিয়েছে এবং সে নিজেই নিজের একটা মার্কেটিং কোম্পানি শুরু করেছে। তো তুমি যদি চাও সেখানে অ্যাপ্লাই করতে পারো, কারণ চিপ কিম তোমাকে অনেক পছন্দ করতেন। তো এই কথা শুনে জি ইয়ং কে তার চেহারে একটা নকল হাসি হাসে, মানে সে জানে সে চাইলেও এখন আর জবে যেতে পারবে না। তবে তারপরও সেখান থেকে আসার পর সে বাসায় এসে এমনি এমনি ইন্টারনেটে ফোন অনেক চাকরি খোঁজে, আর তারপর ফোনটা বন্ধ করে একদিকে রেখে দেয়। আর ওদিকে আমরা দেখি অফিসে হান কিন্তু ভালো একজন মনোরোগ বিশেষজ্ঞ খুঁজছে। আর আরেকবার তার কাছে মনে হয় মনোরোগ বিশেষজ্ঞ ভালো হবে না ফকির বা ওঝা দেখালে ভালো হবে, কারণ মাঝে মাঝে জি ইয়ং এর ভেতর থেকে যে কথা বলে সেটা অন্য কোনো মানুষ কথা বলে, মানে জি ইয়ং কে ভূতে ধরেছে এরকম কিছু মনে হয় আর কি। তো যাই হোক, হান কিন্তু অফিসের কাজ ছাড়াও এটা ভেবে সারাদিন অনেক পেরেশান থাকে। আর এরপর আমরা দেখি সে ঘরে বসে বিয়ার খেতে খেতে জি ইয়ং এর আচরণ ফলো করছে, কারণ আগেরবার যেটা হয়েছে সেটা সে ভয় পেয়ে গিয়েছে। কারণ পুরো পরিবারের সামনে জি ইয়ং হানের মাকে যেটা বলেছে সেটা আসলে ভীতির একটা ব্যাপার, তার পরিবারের সাথে হানের সম্পর্কই নষ্ট হয়ে যাচ্ছিল প্রায়। আর তখনই জি ইয়ং এসে বলে, এই পাশে একটা বেকারিতে একজন ক্যাশিয়ার লাগবে, আমি ভাবছি সেখানে আমি পার্ট টাইম জব করব, তুমি কি বল? কিন্তু এখানে আমরা দেখি হান যেহেতু বিয়ার খেয়েছে নেশার কারণে সে কিছুটা রেগে গিয়ে বলে, কিভাবে চাকরি করবো ওখানে, আমাদের মেয়ে এখনো কত ছোট, প্রয়োজন নেই ওখানে চাকরি করার। আর তখন আমরা দেখি জি ইয়ং একেবারে চুপ হয়ে যায়। আর তারপর হান বলে, দেখো আমি বুঝতে পারি তোমার জন্য এটা অনেক কষ্টকর। তখন জি ইয়ং বলে, এটা যেন অনেক ভালো লাগলো যে তোমার জানাটাই কষ্টকর, কিন্তু জানাটাই যথেষ্ট নয়। আর সেই রাতে আমরা দেখি হান সোফায় ঘুমিয়ে পড়ে, আর অর্ধেক রাতে তার যখন ঘুম ভাঙে সে দেখে জি ইয়ং টেবিলে বসে বিয়ার খাচ্ছে, যেখানে জি ইয়ং কখনোই বিয়ার খায়নি। আর আজকে আমরা দেখি জি ইয়ং এর ভেতর থেকে তার এক পুরনো বন্ধু কথা বলে ফেলে। সে বলে, আমি জানি তুমি তোমার স্ত্রীকে অনেক ভালোবাসো, কিন্তু কখনো কখনো শুধুমাত্র ভালোবাসাটাই যথেষ্ট নয়, তোমার পাশের জনকে বুঝতেও হয়। আর এই কথা বলে জি ইয়ং সেখান থেকে চলে যায়, আর হান সেখানেই বসে কান্না করতে থাকে। আর এর পরের দিনে আমরা দেখি হান করে কি একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় এবং তাকে বলে, কাল রাতে আমার স্ত্রী আমার কলেজ জীবনের সবচেয়ে ভালো বান্ধবী সে যে কথা বলেছিল যে বাচ্চা হবার সময় মারা গিয়েছিল। তো জি ইয়ং হয়তো এই ঘটনা থেকে এখনো বের হতে পারেনি। আর এখানের লক্ষ্য, জি ইয়ং এবং হান কিন্তু একসাথে কলেজে পড়ালেখা করেছে এবং তারাও কিন্তু প্রেম করেই বিয়ে করেছিল। তো যাই হোক, এই কথা শুনে মনোরোগ বিশেষজ্ঞ বলে, আমি আপনার স্ত্রীর সাথে দেখা করা ছাড়া আপনাকে সাহায্য করতে পারবো না। তো পরের দিন দেখি আমরা অফিসের জন্য বেরোনোর সময় হান করে কি সেই মনোরোগ বিশেষজ্ঞের কার্ড জি ইয়ং কে দেয় এবং বলে, আজকে তোমার সাথে তার মিটিং করতে হবে। তো জি ইয়ং এর এখানে মনে হয় যে, আমি তো অতটা অসুস্থ নই বা এতটা জরুরি নয় যে আমাকে কোন একটা মনোরোগ বিশেষজ্ঞের সাথে মিট করতে হবে, আমি তো এমনিতেই হ্যাঁ বলেছিলাম। তবে তারপরও হান জোর দেওয়ার কারণে সে রাজি হয়ে যায়। তো এরপর জি ইয়ং যখন সেখানে পৌঁছায় সে জানতে পারে শুধুমাত্র টেস্টের জন্য অনেক টাকা লাগবে, আর তারপর সে এর জন্য চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসে। আর এরপর যখন হান এই কথা জানতে পারে সে আর কিছুই বলতে পারে না এবং হান বুঝতে পারে না সে কিভাবে তার স্ত্রীকে প্রস্তুত করবে। আর এদিকে আমরা দেখি জি ইয়ং কিন্তু বারবার নিজের জীবনের অতীতের ঘটনা টেনে আনছে বা ওগুলো মনে করছে। তো সেই হিসেবে আমরা দেখি জি ইয়ং যখন স্কুলে পড়তো আমরা দেখি সে টিউশন থেকে ফেরত আসছিল আর তার পেছনে তার স্কুলেরই ইউনিফর্ম পরা একটা ছেলে দাঁড়িয়ে ছিল। তো জি ইয়ং কে পেরেশান দেখে সামনে বসা মহিলা জিজ্ঞেস করে, তোমার কি মা কোনো সমস্যা হচ্ছে? জি ইয়ং মুখে কিছু বলে না, জাস্ট ইশারা করে তার ফোনটা চায় আর তারপর নিজের বাবাকে তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে আসার জন্য মেসেজ করে। আর যখনই বাস স্টপে আসে আমরা দেখি সেই ছেলেটাও জি ইয়ং এর পেছনে পেছনে নামে আর বলে, তোমাকে আমি বলেছিলাম বেশি হুঁশিয়ারি দেখাবে না। কিন্তু আমরা দেখি বাসটা কিছু দূর দূরে যেতেই
আবার বাসটা থেমে যায় এবং সেই মহিলা দৌড়ে জিয়ং এর কাছে আসে, কারণ ওই মহিলার মনে হচ্ছিল এই মেয়েটা কোনো বিপদে রয়েছে। তো যাই হোক, ওই মহিলা এসে এমন একটা ভাব করে যেন জিয়ং এর সে আত্মীয়। তো এটা দেখে ছেলেটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, আর ততক্ষণে জিয়ং এর বাবা সেখানে এসে পৌঁছায়। তো বাবাকে দেখে জিয়ং কান্না করে এবং পুরো ঘটনা খুলে পড়ে, কিন্তু উল্টো ওর বাবা জিয়ংকে বলে, তুমি এত দূরে টিউশনে কেন ভর্তি হয়েছো, বাড়ির আশেপাশে কোনো একটা টিউশন নিতে পারোনি, আর এই স্কার্ট হাঁটু পর্যন্ত কেন, আরো লম্বা স্কার্ট পরতে পারো না, আর কি প্রয়োজন সব ছেলেকে দেখে হাসার, এটা তোমারই ভুল। কিন্তু জিয়ং বলে, আমি তো ছেলেটাকে চিনিও না, ওর সাথে আমি কখনো কথাও বলিনি। কিন্তু এরপর জিয়ং এর বাবা বলে, মনে রেখো তুমি যদি রাস্তায় চলতে গিয়ে রাস্তার কোনো পাথরের সাথে হোঁচট খাও, তাহলে কি তুমি পাথরের ভুল ধরবে নাকি তোমার নিজের ভুল ধরবে। আর তখনই বাসের হর্নের আওয়াজে জিয়ং তার পুরনো স্মৃতি থেকে বেরিয়ে আসে। আর এরপর আমরা দেখি হানের মার সাথে হানের কথা হয়, আর সেখানে হান সেই দিনের ঘটনার জন্য মার কাছে ক্ষমা চেয়ে এবং তার বউ যে অসুস্থ মানে মানসিক যন্ত্রণায় ভুগছে সেজন্য মাঝে মাঝে এরকম কথা বলে ফেলে, এই কথাগুলো বলে। কিন্তু এতে কি হয়, হাঙের মায়ের জিয়ং এর প্রতি কোনো সমবেদনা আসে না, উল্টো বলে, তুই ঠিক আছিস তো, আমি যাই না, এই পাগল মহিলার সাথে তুই কিভাবে আছিস, এই কথা বলে সে ফিরে যায়। তো যাই হোক, এরপর জিয়ং এর মায়ের জন্মদিন ছিল, তো হান অফিস থেকে ছুটি না পাওয়ার কারণে সে একাই বাচ্চার সব জিনিসপত্র এবং আর কিছু নিয়ে ট্রেনে মায়ের বাড়িতে পৌঁছায়। আর আমরা জানতে পারি তার মা একটা রেস্টুরেন্ট চালায়, তো মায়ের জন্য অপেক্ষা করতে করতে সে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। তো এইভাবে সে যখন ছোটবেলাতে ফ্লোরে শুয়ে পড়ালেখা করছিল, তখন ওর মা পাশে বসে কাপড় গোছাচ্ছিল। তো জিয়ং তখন তার মাকে জিজ্ঞেস করেছিল, তুমি বড় হয়ে কি হতে চেয়েছিলে, তখন ওর মা বলেছিল, আমি টিচার হতে চেয়েছিলাম, আর তুমি কি জানো আমি পড়াশোনায় তোমার মামার চেয়ে অনেক বেশি ভালো ছিলাম, কিন্তু তোমার মামার পড়াশোনা শেষ করার জন্য আমার বাবা আমাকে মাঝপথেই পড়ালেখা শেষ করিয়েছে, তারপর আমাকে একটা কাপড়ের ফ্যাক্টরিতেও কাজ করতে হয়েছে। আর তখন জিয়ং বলেছিল, তাহলে আপনি এখন টিচার হচ্ছেন না কেন, কিন্তু তখন জিয়ং এর মা বলেছিল, এখন আমাকে তোমার আর তোমার ভাই বোনদের খেয়াল রাখতে হয়, তো আমার লাইফে আমার স্বপ্ন পূরণ কখনোই হবে না। আর এরপর যখন জিয়ং এর বাস্তবে চোখ খোলে, সে দেখতে পায় তার মা কাজ থেকে ফিরে এসেছে, আর সন্ধ্যায় তার জন্মদিনে জিয়ং এর ফুপু খালারাও এসেছে। কিন্তু তারা এসে যখন দেখে যে জিয়ং এর ছোট ভাই কিচেনে হেল্প করছে, এই বিষয়টা তাদের পছন্দ হয় না। তারা বলে, ছেলেদের জায়গা যদি কিচেনে হয় তাহলে তোমার বাড়ির দুইটা মেয়ে রয়েছে, এদের কি দরকার। তো ওখানে কিন্তু জিয়ং কোনো প্রতিবাদ করে না, কিন্তু সে বাড়িতে ফিরে আসার পরে নতুন একটা জোশ পায়, কারণ সে বুঝতে পেরেছে তার মায়ের মতো তার ভাগ্য হতে চলেছে। আর সে সাহস করে তার যে পূর্বের মহিলা বস ছিল তার সাথে একটা মিটিং রাখে এবং সেখান থেকে সে চাকরিটার অফার পেয়েও যায়। আর তারপর যখন জিয়ং হানকে এই খুশির খবর শোনায়, তখন হান বলে, তুমি যদি চাকরি করো আমিও যদি চাকরি করি তাহলে আমাদের মেয়ের দেখাশোনা কে করবে। কিন্তু তারপরও হান তার বউয়ের খুশির জন্য রাজি হয়ে যায়। হানের সেই দিনের কথা মনে পড়ে যখন তার বাবা মা দাদা দাদি হতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী জিয়ং তখনও প্রস্তুত ছিল না। কিন্তু জিয়ং কে রাজি করাতে সে বলেছিল, তুমি টেনশন নিও না, তোমার ঘরের কাজে আমি সাহায্য করব, তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবো, আরো অনেক কিছু বলেছিল, কিন্তু বাস্তবে এমনটা কোনোটাই হয়নি। আরো উল্টো কি হয়েছে, জিয়ং এর বাস্তব জীবন এবং কেরিয়ার দুটোই উল্টো পাল্টা হয়ে গিয়েছে এবং এই জন্য হয়তো আজকে ডিপ্রেশনে ভুগছে বা অসুস্থ হয়ে যাচ্ছে। আর এরপর যখন সিন শিফট হয় আমরা হানের অফিসে দেখি, যেখানে আমরা দেখি মিসেস জিয়া এখনো অফিসে পৌঁছায়নি বলে ওখানকার বস অনেক রেগে রয়েছে। আর তখনই মিসেস জিয়া তার 2 বছরের ছেলেকে নিয়ে আসে যার জ্বর এসেছে, কারণ তার হাজবেন্ড বাচ্চার খেয়াল রাখতে পারবে না, উল্টো ডে কেয়ার সেন্টারে দিয়ে আসতে বলেছিল। কিন্তু সে তো তার অসুস্থ বাচ্চাকে ডে কেয়ার সেন্টারেও রেখে আসতে পারবে না, কিংবা বাড়িতেও রেখে আসতে পারবে না, এজন্য সাথে করে নিয়ে এসেছে। কিন্তু এতে বস রেগে বড় বড় চোখ করে ওকে তাড়াতাড়ি রিপোর্ট জমা দিতে বলে। আর জিয়া তখন মাথা নিচু করে এরকম ভাবতে থাকে যেন মা হওয়াটা একটা অপরাধ। আর অন্যদিকে আমরা দেখি জিয়ং তার নতুন অফিসে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয়, কারণ অলরেডি সে 4 বছরের যে গ্যাপটা দিয়েছে এই জন্য অনেক পেছনে পড়ে গিয়েছে, কিন্তু এখনো কোনো বেবিসিটারের ব্যবস্থা হচ্ছে না, মানে ওরা দুজনে যদি চাকরি করে বাচ্চাকে দেখবে কে। তো জিয়ং চিন্তিত হয়ে অনলাইনে অনেক বেবিসিটার খোঁজে, আর জিয়ং এর এরকম টেনশন দেখে হান এক ঝটকায় তার চিন্তা দূর করে দেয় আর বলে, তুমি তো 4 বছর কেরিয়ার থেকে ব্রেক নিয়েছিলে, এবার আমার পালা, আমি প্যারেন্টিং একটা লিভ নিতে চাচ্ছি আর আমি 1 বছরের জন্য অ্যাপ্লাই করে দিই, তুমি বাইরে কাজ করো আমি সংসার সামলাচ্ছি। কিন্তু জিয়ং মানা করে দেয়, কিন্তু হান সিদ্ধান্ত নেয় কোনো সমস্যা নেই, আমি এতটুকু তোমার জন্য করতেই পারি। তো জিয়ং এতে অনেক খুশি হয়, আর খুশি হয়ে সে করে কি তার শাশুড়িকে কল দেয় এবং বলে যে আমি আবার চাকরি নিয়েছি। আর তখন শাশুড়ি বলে, তাহলে আবার নাতিকে দেখবে কে, তখন জিয়ং বলে হান কাজ থেকে 1 বছরের জন্য ব্রেক নিয়েছে। এটা শুনে উল্টো শাশুড়ি অনেক রাগ করে যে তুমি আমার ছেলের কেরিয়ার নষ্ট করে দিচ্ছ, আর রেগে ফোন কেটে দেয় এবং জিয়ং এর মাকে কল করে এবং গালমন্দ করে বলে, আপনার মেয়ে কত টাকা উপার্জন করতে পারবে, হ্যাঁ এমনি তো আপনার মেয়ের মাথায় সমস্যা, মানসিক ভাবে অসুস্থ, ওর কাছ থেকে কি আশা করা যায়, আর উপরন্তু আমার ছেলে অনেক ভালো পড়ালেখা করেছে, ওর কেরিয়ারটা নষ্ট করতে বসেছে আপনার মেয়ে। কিন্তু তখন আমরা দেখি হঠাৎ করে জিয়ং এর মাও চেঞ্জ হয়ে যায় এবং বলে, আমার মেয়ে আপনার ছেলের চেয়ে অনেক ভালো মার্কস নিয়ে পড়াশোনা শেষ করেছে এবং ওর যদি বিয়ে না হতো আপনার ছেলের চেয়ে আরো বেশি প্রতিষ্ঠিত থাকতো এবং একটা সফল কেরিয়ার গঠনের জন্য আমার মেয়ে যে কোনো পুরুষের চেয়ে বেশি দক্ষতা রাখে। আর এটা বলে সে করে কি উল্টো ফোন কেটে দেয়। কিন্তু তারপরে তার নিজের মেয়ের জন্য চিন্তা হতে থাকে যে আমার মেয়ের মাথার সমস্যাটার মানে কি। তো এই কথা ভেবেই জিয়ং এর মা করে কি দ্রুত জিয়ং এর বাড়িতে চলে যায় এবং গিয়ে জিয়ং কে বলে, তুই চিন্তা করিস না মা, তুই চাকরি কর, যা, তোর মা থাকতে তোকে কেউ বাধা দেবে না, আমি তোর সংসারের খেয়াল রাখবো, আমার
নাতনিকে আমি দেখব, তুই সুখে থাক, তুই উন্নতি কর। কিন্তু যখনই জিয়ং এর মা এসব কথা বলে ফিরে যেতে লাগে, তখন আমরা দেখি জিয়ং তার নানির কণ্ঠে, মানে তার মায়ের মায়ের কণ্ঠে বলতে থাকে, আমার আদরের মিশু, মানে নাম ধরে বলছে আর কি, তুই আর কত করবি, সবার জন্য অনেক করেছিস, এবার থাম। তুই প্রথমে ভাইয়ের জন্য করেছিস, পরে স্বামীর জন্য, তারপর বাচ্চাদের জন্য, তোর বয়স হয়ে গিয়েছে, তুই ক্লান্ত হয়ে গিয়েছিস, আর আমার বাচ্চা, তুই আমাকে ক্ষমা করে দিস, তোর জন্য আমি কিছুই করতে পারিনি। তো এটা যখন জিয়ং এর মা শুনে, জিয়ং এর মা বুঝতে পারে যে আমার মেয়ের আসলে সমস্যা হয়েছে এবং ও খুব একটা ভালো নেই, তবে তার লাইফের কথাও তার মনে পড়ে, আর এটা ভেবেই সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখন হান এক কোনায় দাঁড়িয়ে সবকিছু দেখছিল। আর এরপর যখন জিয়ং এর মা বাড়ি ফিরে আসে, সে কারোর সাথে কোনো কথা বলে না, কিন্তু যখন তার স্বামী কাজ থেকে ফিরে আসে আর ডাকাডাকি করতে থাকে, যিশু তুই কোথায়, আজকে আমি আমার ছেলের জন্য কিছু নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয়, কিন্তু আজকে এই কথা শুনে জিয়ং এর মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রুম থেকে বেরিয়েই ছেলের জন্য যে জিনিসটা এনেছে সেটা মাটিতে আশ্রে ফেলে দেয় এবং বলে, এত বছর হয়ে গিয়েছে, নিজের ছেলের জন্য তুমি আগে কিছু করেছো, মেয়েদের জন্য তুমি কবে নিয়ে আসবে, মেয়েদের জন্য কবে কি করেছো তুমি, কবে আমি দেখবো যে তুমি বলবে আমার মেয়ের জন্য তুমি কিছু নিয়ে এসেছো। আর এটা বলে সে জমিনে পড়ে কান্না করতে থাকে, আর তার স্বামীও স্পিচলেস হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। আর অন্যদিকে আমরা দেখি শাশুড়ির কাছ থেকে এত গালমন্দ শোনার পরে জিয়ং চাকরি করার স্বপ্ন আবারও ছেড়ে দিয়েছে, আর সে হানকে বলে, তুমি মুখে যাই বলো, আমার কাছে মনে হয় তুমিও তোমার মায়ের মতো চাও যে আমি আমার কেরিয়ার না করি, আমি তোমার সংসার নিয়ে থাকি, আর এটা বলে কান্না করতে থাকে। কিন্তু তখন হান সাহস করে বলে, তুমি যা মনে করছো তা নয়, তোমার একটা ভালো মনোরোগ বিশেষজ্ঞ দেখানো উচিত। আর তারপর সে করে কি, জিয়ং কে কিছু ভিডিও দেখায় যেখানে জিয়ং অদ্ভুত আচরণ করছে এবং নিজেই নিজের কোনো আত্মীয় বা বন্ধু সাথে কথা বলছে। তো এই দৃশ্য দেখে জিয়ং ভয় পেয়ে যায় আর হানের কাছে নিজের এমন আচরণের জন্য ক্ষমা চায়। আর পরের দিন আমরা দেখি জিয়ং এর ভাই জিয়ং এর সাথে দেখা করতে আসে এবং তাকে সেই কলমটা দেয় যেটা তার বাবা তার ভাইয়ের জন্য জামানি থেকে এনেছিল, আর এর সাথে জিয়ং এর বাবা আজকে জিয়ং এর জন্য অনেক কিছু পাঠিয়েছে। তো এখানে আসলে সবাই বুঝতে পারছে যে টুকটাক সবারই অনেক ভুল হয়েছে আর এখন শুধরানোর দায়িত্ব টুকটাক সবারই। এরপর আমরা দেখি প্রথমবারের মতো জিয়ং একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায় এবং আস্তে আস্তে বুঝতে পারে যে কেন সে সবার থেকে আলাদা আর কেন অন্য কারো পেরেশানি হচ্ছে না কিন্তু তার পেরেশানি হচ্ছে। অ্যাকচুয়ালি জিয়ং ছোটবেলা থেকে তার আশেপাশে যা কিছু ঘটতে দেখেছে এবং সে যেটা হতে চেয়েছিল বা মনে যে স্বপ্নটা রেখেছিল সেটা সে একরকম দাফন করে ইচ্ছার বিরুদ্ধে সে এতদিন সংসার করে গিয়েছে বা চুপচাপ থেকেছিল, কিন্তু সেটা ভেতরে জমতে জমতে আজকে একটা দাবানলের মতো বা লাভার মতো সেটা বেরিয়ে পড়েছে, যেটা জিয়ং এর মাথা নিতে পারেনি, আর এই জন্য সে আস্তে আস্তে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছিল। তো জিয়ং বুঝতে পারে যে তার ভেতরে যে অনুভূতিগুলো রয়েছে সেগুলোকে মুক্ত করে দিতে হবে, সেগুলো ভেতরে আটকে রাখা যাবে না এবং নিজের ভেতরে অন্যের চিন্তার প্রাধান্য দেওয়া যাবে না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদের প্রথম দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি অফিসের কিছু লোকেরা ঘরের স্ত্রীদেরকে স্বামীর টাকার উপর পালিতে বলেছিল, কিন্তু জিয়ং তখন চুপচাপ শুনেছিল। কিন্তু আজকে ক্যাফেতেও ঠিক এরকম একটা কথা আবার ওঠে, কিন্তু আজকে জিয়ং চুপ করে থাকে না, তার অনুভূতি লুকিয়ে রাখে না, সে ডাইরেক্ট তার অনুভূতি শেয়ার করে দেয়। সে উচ্চস্বরে সেটার প্রতিবাদ করে এবং বোঝায় যে তোমরা বাইরে কাজ করছো এর জন্য তোমাদের কাজ কঠিন আর আমরা ঘরে কাজ করছি আমাদের কাজ সহজ, এরকম নয়, মানে তার ভেতরে কথাটার চাপা রাখে না, সরাসরি বলে দেয়, যার ফলে সবাই তাকে বাহাবা দেয়। আর এরপর আমরা দেখি এতদিন জিয়ং এর ভেতরে যে কথাগুলো চাপা ছিল এবং সে লাইফ থেকে যেগুলো শিখেছে বা বুঝতে পেরেছে সেগুলো নিয়ে সে লিখতে শুরু করে এবং এই লিখতে লিখতে সে অনেক রিসার্চ করে এবং ওই রিসার্চ গুলো এবং লেখাগুলো একসময় বইয়ে বদলে যায়। আর তারপর সেই বইটা এমন বেশি হিট হয়ে যায় যে সে একজন লেখিকায় পরিণত হয়, মানে ফাইনালি জিয়ং তার একটা শান্তির জায়গা খুঁজে পেয়েছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটির স্ক্রিপ্টে অনেক সমস্যা ছিল যার জন্য সিনেমাটি এক্সপ্লেন করতে আমার অনেক কঠিন লেগেছে, তবে তারপরেও আমি বিশ্বাস করি যতটুকু বোঝার আপনারা এই সিনেমা দেখে অন্তত অতটুকু বুঝতে পেরেছেন যে এই সিনেমাতে কি মেসেজ দিতে চেয়েছিল বা আমাদের কি বোঝাতে চেয়েছিল সেটা হয়তো মোটামুটি বুঝতে পেরেছেন। তবে এর চেয়ে ভালো আমি বোঝাতে পারতাম, কিন্তু রোজা থেকে এত লং টাইম কাজ করতে গেলে সবসময় আসলে নিজের বেস্টটা দেওয়া যায় না, তো এর জন্য আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।